উনি বাবা হওয়ার যোগ্য ভেবেছিলেন, কিন্তু বাবা হওয়ার যোগ্য হতে পারেননি, সেটাই ওইটুকুই বলার আছে। ওনার ওনার যোগ্যতা নেই, ওনার এক ফোঁটা মনেও যোগ্যতা নেই, ওনার বিবেকেও যোগ্যতা নেই, আর ওনার মাথায়ও কোনো যোগ্যতা নেই। উনি চেনেন শোভন চ্যাটার্জি, যদি এই মুহূর্তে কিছু চেনেন তাহলে তিনি নিজেকেই চেনেন, হি সেলফিশ। অনেস্টলি বলতে গেলে দেখুন, দিস ইজ জাস্ট একটা পয়েন্ট অব ভিউ যেখানে পৌঁছে গেছে, যেটা হলো দিস ইজ জাস্ট হ্যারাসিং। মানে ওদের দুজনের কোনো কাজ নেই, ওদেরকে মানে উই হ্যাভেন্ট সিন দেম ইন পাবলিক ডুইং সামথিং ফর এনিবডি, হোয়াট দে অ্যাকচুয়ালি স্ট্যান্ড ফর, হোয়াট দ্য প্রফেশনাল আউটলুক ইজ। এইগুলো দেখেও যে ওরা শুধু আমরা একটা নর্মাল জীবনযাপন লিড করছি, আমার মা একটা কনস্টিটিউয়েন্সির MLA, আমার নিজেরও কাজ আছে, নিজের ব্যবসা আছে, আমার বোন পড়াশোনায় আছে, জাস্ট একটা র‍্যাট থেকে বেরিয়ে এসে প্রতি মাসে আমাদেরকে অ্যানয় করছে, হ্যারাস করছে, আর ইনফরমেশন দিচ্ছে মিডিয়াকে, এমন জিনিস প্রজেক্ট করছে যেটা ট্রু কি না সেটার কোনো এখন একটা ভ্যালিডিটি নেই। দিস ইজ, এই জায়গাটা ইটস জাস্ট মেন্টাল হ্যারাসমেন্ট টু আস রাইট নাও এট দিস মোমেন্ট। হাউ ডু আই এক্সপ্লেইন যে আ পারসন হু ওয়াজ রেসপন্সিবল ফর আ এন্টায়ার সিটি is right now wasting his time disturbing his own family. eta 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 prochondo ekta mokorir jayga. ar mane honestly bolte ami je family background theke ashi seta shobhon babu nijeo ashen oi background theke, amader na ei sob ei rokom bhabe cheap methods use kore onno lokke disturb kora shekhano hoy. we are educated people, we come from, amra ekta emon jayga theke ashi jekhane মানুষকে রেসপেক্ট করাটা সবচেয়ে বড় জিনিস আমাদের শেখানো হয় ছোটবেলা থেকে, সেটা আমার বাবা নিজেই শিখেছে, আজ নিজেই ভুলে গেছে সেই ব্যাপারটা। তো আমার এটা কোনো কমেন্ট, আর আমার কমেন্ট করার কোনো ইচ্ছা নেই, বাট একটাই জিনিস যে ইফ হি নিডস মেন্টাল হেল্প, ইফ হি নিডস দ্যাট, দেন হি শুড সিক ফর ইট। বাট অন্যদের নিজে পাগল হয়ে যাচ্ছে বলে অন্যদের পাগল করাটা ওনার পেশা নয়। তো ইউ নো হি শুড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্যাট মোর। আর প্লাস বৈশাখী ব্যানার্জি যে বাড়ি কিনে পেয়ে গেছে বা শোভন চ্যাটার্জি বিক্রি করে দিয়েছে, ফার্স্ট অফ অল এটা পৈতৃক সম্পত্তি, সেকেন্ড হলো প্লিজ, বৈশাখী ব্যানার্জি 2000 সাল থেকে নাকি ল নিয়ে রিসার্চ করছে, তো ওনাকে উত্তরও দিতে হবে কি দিতে হবে না দ্যাট ইজ নট মাই পয়েন্ট। কিন্তু আমাদের দেশে একটা ল আছে যে খুব গর্ব করে আমরা সবকটা সিটিজেন বলি, লার্জেস্ট ডেমোক্রেসি ইন দ্য ওয়ার্ল্ড, আমরা এখানে যদি এখন একটা মানে কোন একটা র্যান্ডম মহিলা রাস্তায় এসে ল শিখিয়ে দিয়ে যাচ্ছে সিটিজেনদের, আর আমরা সেটাকে বিশ্বাস করে একটা হই হুল্লা করে ফেলছি শহরে, শহরে অনেকজনের অনেক কাজ আছে, আমাদের এখানে টাইমই নেই যে বসে শুনবো যে হ্যাঁ বাড়ি বিক্রি করে দিয়েছে, সবাই রেজড আপ হয়ে গেল, আপনারাও মিডিয়ারা জিজ্ঞাসা করছেন যে এটা হয়েছে, আপনার কি মতামত, এইসব ডিসকাস না করে আজকে যে ইভেন্সুয়ালি ওরা তো লিডার, বিজেপি থেকেও দাঁড়াচ্ছিল তখন তো লিডার, আমি বলছিল যে MLA হতে চাই, বৈশাখী কেও দিতে হবে সিট, শোভন চ্যাটার্জি কেও দিতে হবে সিট, তাহলে আজকে যে শহরে এত এত জল জমছে, এত শহরে যে প্রবলেম্যাটিক্স গুলো আসছে, ওদের লিডারশিপটা কোথায়? ওয়াই ইজ শোভন চ্যাটার্জি কনসার্ন উইথ হিজ ওন ফ্যামিলি? হি ইজ আ পলিটিক্যাল লিডার, উনি নিজের ফ্যামিলিটাকে ছেড়ে গেছেন, আর উনি বলেছেন যে আমি আমার ক্যারিয়ার ছাড়া আর অন্য কিছুতে ম্যাটার করে না। ওনার ক্যারিয়ারটা কই? ইটস কমপ্লিট জিরো। আমরা মুভ অন করার চেষ্টা করছি যাতে এই প্রবলেম গুলো আমাদেরকে ফেস না করতে হয় ইন দ্য ফিউচার। দি এন্ড অফ দ্য ডে উনি তো এমন জায়গা করে দিচ্ছেন যে আমাদের সার্ভাইভ করতে হচ্ছে, এরকম মিডিয়াতে আমাদের মুখ শেম করছে। সো অ্যাট দি এন্ড অফ দ্য ডে উনিও তো লয়ার, শোভন চ্যাটার্জির লয়ের ডিগ্রি আছে, তো ওনাকে একটু প্লিজ বলুন যে ওনার যদি লাইব্রেরি থাকে যেখানে কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার বইগুলো রাখা আছে, একটু বইগুলো খুলে দেখতে, দেখে চোখটা ঝলসে নিতে যে উনি সত্যি আইন জানেন নাকি মানে ওইটাও ঢপ। ওনলি থিং দ্যাট ইউ শুড নো দ্যাট আজকে যে তার পৈতৃক সম্পত্তি বিক্রি করে দিতে পারে কারণ ওনার কাছে টাকা নেই, দেন আস্ক হিম টু কাম, উইল টেক কেয়ার অফ হিম। আমাদের তো কোনো প্রবলেম হয়নি, আমরা তো এরকম নয় যে কারণ আমরা সঠিক জায়গায় সঠিকভাবে খরচ করেছি, আর আমরা ঠিক খরচ করেছি, আর যেটা আমরা কামাই ততই আমরা জীবনযাপনটা করি। সো দ্যাট হি ডাজন্ট ডিজার্ভ টু কল হিমসেলফ যে আমার সন্তানদের আমি কিভাবে করবো, বলো ঋষি চ্যাটার্জি আর সুহানি চ্যাটার্জির জন্য আমি কি করবো, কারণ আমরা এখন ডিফারেন্ট এন্টিটি হয়ে যাচ্ছি ওনার জন্য। সো ইউ শুড ফিল লাইক দ্যাট।